সকাল বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি যে যেখানে আছো সবাই খুব খুব ভালো আছো। আমি কিন্তু অতটা ভালো নেই, তো কেন ভালো নেই সেটাও বলছি। আর স্বপ্নাস ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত। তো অন্যদিনের মতো আজকেও হাজির হয়ে গেলাম তোমাদের সামনে নতুন একটা ব্লগের সাথে। আর সকালবেলা সব কাজকর্ম কমপ্লিট হয়ে গেছে, স্নানও হয়ে গেছে, আর ঘরের বিছানা কাঁথা যা ছিল সব রোদের দিকে দিয়েছি। দুদিন আগে বৃষ্টি হয়েছে তো, আর বৃষ্টি হলে না বিছানা কাঁথাগুলো যেন কেমন যেন নরম নরম হয়ে যায়, ওর জন্য ভালো লাগে না। একটু রোদ উঠলে, রোদের দিক দিলে মনে হয় বিছানা বালিশ ঠালিশগুলো একটু ফোলা ফোলা থাকে, তো ওর জন্য রোদ উঠেছিল বলে ভালোই, তো ওর জন্য রোদের দিকে দিয়েছি। আর অনেক কাঁচাও বেরিয়েছে, তো কাঁচা ধোয়া সব কমপ্লিট হয়ে গেছে, আর আমার স্নানও হয়ে গেছে। আর ওইদিকে রান্নাটা বসিয়ে আমি চাটা করে নিয়ে এসেছি। তো আজকে এক জায়গায় যাওয়ার কথা আছে, তো ভাবছি কী করব। তো যাওয়ার কথা হলো মানে আমি ডক্টর দেখিয়েছি, তো ডক্টর আমাকে MRI করতে দিয়েছে। তো ভয়ও লাগছে, মাথাটা না মাঝে মধ্যে খুব যন্ত্রণা হয়, আর মাথা যন্ত্রণা হলে না অন্যরকম টেনশান মনের মধ্যে ঢুকে যায় যে মাথাটা কেন যন্ত্রণা হচ্ছে। মাথা যন্ত্রণা হয়, হাতেও ব্যথা হয়, তো ডক্টর দেখিয়েছি, তো আমাকে প্রেসক্রিপশন করে মানে লিখে দিয়েছে MRI করার জন্য। তো ওটাই ভাবছি আজকে MRIটা করতে যাব, পরীক্ষা। তো এখন আবার যাবো কি যাবো না দোনোমন করছি, ভালোও লাগছে না। একবার মনে হয় কি যদি রিপোর্টে খারাপ কিছু বেরোয় তখন, এখন তো রিপোর্ট না করা পর্যন্ত তো বুঝতে পারছি না যে রিপোর্টে কি আছে না আছে, মাথার মধ্যে কি হয়েছে না হয়েছে। আর রিপোর্টে যদি একবার কিছু বেরোয় তখন তো বলো কি অবস্থা হবে, তা দোনোমন করছি। আবার ভাবছি যে যদি কিছু হয়েও থাকে তো আগের দিয়ে ট্রিটমেন্ট করালে হয়তো সুস্থ হয়ে যাব। তো যাই হোক, ভিডিওটা স্কিপ না করে তোমরা দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। আর ভিডিওটা যারা ধৈর্য ধরে দেখবে তারা অবশ্যই একটা লাইক দিয়ে ভিডিওটা দেখো।
আর এদিকে দেখো আমার রান্নাবান্নাও কমপ্লিট হয়ে গেছে। আর যেহেতু বললাম ডক্টরের কাছে যাবো, ওর জন্য তাড়াতাড়ি রান্নাটা করে নিলাম। আর আজ যেহেতু শনিবার, ওর জন্য দেখো আমি খিচুড়ি করেছি নিরামিষ, আর এদিকে পটল ভাজা আছে, আর এদিকে পায়েস বানিয়েছি, একটু দুধ ছিল তো আর পায়েস বানিয়েছি দুধটা দিয়ে। আর এদিকে দেখো গন্ধরাজ লেবু ছিল, লেবুটাও কেটে নিয়েছি। আর এদিকে আছে ইঁচড়ের তরকারি, ওটাও কিন্তু নিরামিষ। আর এটা হলো আমের চাটনি। তো আজকের মেনু হলো এটাই। তো আমার রান্নাটাও হয়ে গেছে সকাল সকাল। আর এদিকে আমার মেয়েও স্কুল থেকে বাড়ি চলে এসে, আর আজকে স্কুলে কি ছিল জানো তো, স্কুলে আজকে সরস্বতী পুজোর খাওয়া দাওয়া ছিল। তো এতদিন বাদে আজকে ডেট ফেলেছিল খাওয়া দাওয়ার, তো আজকে স্কুল হয়নি, মানে খাওয়া দাওয়া করিয়ে দুটোর মধ্যে ছুটি হয়ে গেছে স্কুল। আর ও বাড়িতে এসে দেখো রূপচর্চা শুরু করেছে। তো কোথা দিয়ে কি শোনে, শুনে টুনে এইসব মুখের মধ্যে মাখবে। আর আমার মেয়ের মুখে না খুব ব্রণও ওঠে, তার জন্য ওর খুব ইচ্ছা মুখটা একদম তেল তেল করবে, মুখে কোনো দাগ থাকবে না। আর ওর নিজের ইচ্ছায় দাগ হয় জানো তো, সেই মুখটা আয়নার সামনে দাঁড়ালেই শুধু মুখটা খুঁটবে, তা দাগ হবে না বলো। আর আমাকে বলছে তোমাকেও একটু করিয়ে দিই, আমি বলছি না থাক আমাকে ফেসিয়াল করাতে হবে না। তো ও কী কী দিয়ে জানো ফেস প্যাকটা বানিয়েছে, দাঁড়াও তোমাদের দেখাচ্ছি। আর ও এখন তোমার পড়াও রয়েছে বিকেলবেলা, তো এখন তো খাওয়া দাওয়া করেই এসছে, তা বললাম যে এখন কটা খেতে, তা বলছে যে না এখন খাবো না, আমি তো খেয়েই এসছি কতবার খাবো তাই বলছে। তা দেখো মুখটা ধুয়ে এসছে। আর এই ফেস প্যাকটা বানাচ্ছে আমার জন্যে। তো এর মধ্যে কী কী আছে জানো, এর মধ্যে আছে হলুদ আছে, তারপরে চিনির চিনি গুঁড়ো করে দিয়েছে, হানি আছে, আর যে ফেস ওয়াশটা মাখে তো সেই ফেস ওয়াশটা দিয়েছে, দিয়ে একটা ফেস প্যাক তৈরি করেছে। এবার দেখো আমার মুখেও মাখাচ্ছে। আর দেখো তোমার চুলগুলো পুরো চোখে মুখে দিয়ে ডলছে গামছা দিয়ে। তো আমি বারবার বারণ করলাম যে আমার মুখে করতে হবে না ফেসিয়াল, তো বলে না তোমাকেও করিয়ে দেবো। আর দেখো ইয়ে মুখে মাখাতে গিয়ে চোখের মধ্যে আমার ঢুকিয়ে দিয়েছে। তোমাদের তখন সকালবেলা বলছিলাম যে আজকে হলো পরীক্ষা করতে যাব, তো ডক্টর এমআরআই করতে দিয়েছে। তো আমার হাজবেন্ড ফোন করে বলল আজকে যেও না, আজকে শনিবার, আজকে হয়তো ল্যাব বন্ধ থাকতে পারে, আবার কালকে রবিবার, কালকেও হয়তো ফুল বন্ধ, সোমবারে হোলি আছে, তো মঙ্গল বুধবারের দিকে যেও, ওর জন্য আর যাইনি। আর এসব কথা মনে পড়লেই খুব বাজে লাগে, মেয়েটা এখনও ছোটো দেখো তো, ও মানে আমার সাথে এমনই করে, ও তো মানে একদমই ঠিক 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 দেখো টিকটিকিতেও ঠিক ঠিক করছে। তো সত্যি ও আমার সাথে মানে একদম পুরো সেই বাচ্চাদের মতন, এখনও ও যে বড় হয়েছে নিজেকে ওটা ও বোঝে না যে আমি বড় হয়েছি। আর এখনও যেখানেই যাবে আমার সাথে এখনও কাঁদবে কোথাও যাওয়ার জন্য, কিছু কিনে দেওয়ার জন্য। আর বাবাকে তো অত পায় না, আমার সাথেই বেশি ইয়ে করে, তো এটা কিনে দাও ওটা কিনে দাও এটা এখন দিতেই হবে। আর তোমার আমাকে মানে সেই জড়িয়ে ধরে সবসময়, মানে বাচ্চারা যেমন কোলের মধ্যে সবসময় থাকে না, আমার মেয়েও কিন্তু তোমাদের অফ ক্যামেরা অন ক্যামেরায় হয়তো তোমরা অত কিছু দেখো না, আর একটু লাজুক টাইপের, অত মানে ইয়ে করে না, আসতে চায় না, তাও যেটুখানি আসে। আর আমিও জোর করি না, পড়াশুনোরও তো একটা ইয়ে আছে, এইসব এইসব মাথার মধ্যে ঢুকে গেলে তখন আর পড়াশুনো অতটা মাথায় ঢুকবে না, তার জন্য যেটুখানি মানে না হয় সেইটুখানি করি, বেশি জোর করে কিছু করার চেষ্টা করি না।
আর দেখো আমার ফেসিয়াল করা হয়ে গেছে, তো মুখটাও ধুয়ে আসলাম। আর মেয়ের 7টা থেকে পড়া আছে সন্ধ্যাবেলায়, তো মেয়েকে একটু চাউমিন করে দিলাম। ও যেহেতু আজকে স্কুল থেকে খেয়ে এসেছিল, অনেক তাড়াতাড়ি খাওয়া হয়েছিল, তো এই চাউমিনটা খেয়ে নেবে। খেয়ে এখন ওকে পড়তে দিয়ে আসব, পড়া রয়েছে। আর তোমরা সাথে থাকো, ভিডিওটা স্কিপ করো না, দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। আর দেখো আমি মেয়েকে পড়তে দিয়ে এসে, আর আজকে তো সব কিছু রোদে দিয়েছিলাম, তোমরা দেখলে তো, বিছানার তোষক ঠোসক বালিশ ঠালিশ সব কিছু, আর অনেক কাঁচা বেরিয়েছিল তো সব জামা কাপড়, কিন্তু আজকে যা রোদ উঠেছে সব কিছুই শুকিয়ে গেছে। আর আমার ঘর দুয়ার গোছানো কমপ্লিট হয়ে গেছে, এখন আবার মেয়েকে আনতে যাব। তো মেয়ের ছুটির টাইম হয়ে গেছে, তো ওকে এবার যাব আনতে। বাড়িতে চলে এসেছি, আর মেয়ে কি এনেছি বলো তো, দেখো অনেকক্ষণ এসেছি রাতে, কিন্তু ডিনার কমপ্লিট হয়ে গেছে, তারপর আবার আসলাম তোমাদের সামনে। ইমা কি করছে, তো জামাই পরে গেল, আর তোমাদের একটা জিনিস দেখাবো, এই দেখো আমার মেয়ে ফেসিয়াল করে দিল, তখন তোমাদের দেখালাম, আর মেহেন্দিও করে দিয়েছে। তো কেমন হয়েছে অবশ্যই বলো। আর এই যে কটা কালার, 4টে কালার নিয়ে এসেছি, আর আর ওই কিচকেরি মিচকেরি, তারপরে তোমার ওই ওইসব তোমার ওই মুখে টুকে মাখে ওইসব রঙ কিনে দিইনি, ওই ওইসব রঙে কেমিক্যাল থাকে, আর ওই মুখে একে একটু পিম্পলস বেশি, তার জন্য ওইসব রং কিনে দিইনি, আর বাইরে কোথাও যায়ও না খেতে, না না আজকে মাখাতে নেই, না আগে ঠাকুরকে দিতে হয়। আর ঠাকুরেরটা তো আলাদা, তাহলে ঠাকুরকে না দিয়ে আগে কাউকে মাখাতে নেই কেন? তো বন্ধুরা ভিডিওটা আর বেশি বড় করছি না, আজকে ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও, আর ভালো লাগলে একটা লাইক করে দিও, আর বন্ধুদের সাথে শেয়ার করো। আর যারা নতুন বন্ধুরা আসবে, আজকে ফার্স্ট আমার ভিডিওটা দেখবে, তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা অল করে রাখবে, যাতে আমার নতুন নতুন ভিডিওর নোটিফিকেশানগুলো সবার ফার্স্টে তোমাদের কাছে পৌঁছে যায়। তো দেখা হচ্ছে একটা নেক্সট ব্লগে, সবাই সুস্থ থেকো, ভালো থেকো, টাটা, গুড নাইট।